ফাইনেন্সিয়াল এলিগেশন আছে বুলি কৈছে। ফাইনেন্সিয়াল এলিগেশন মানে মঙ্গলদৈ সিভিল হস্পিটেলত যিমান আপোনাৰ গভমেন্ট একাউণ্ট আছে গোটেইবিলাক জইন সিগনেচাৰে হয়, জইন সিগনেচাৰতে গোটেই কামবিলাক হয়। কাৰ কাৰ জইন সিগনেচাৰ? সেই আৰু আপোনাক যে অকল আনিছে আৰু কোনোবা জড়িত আছে নেকি থাকিব পাৰে? নাই নাই, সেইবিলাক মই নাজানো। কাৰ কাৰ জইন সিগনেচাৰ আপোনাৰ? আমাৰ ষ্টুডেণ্ট ছাৰ মোৰ জইন সিগনেচাৰ থাকে। আপোনাক ফচোৱা হ'ল নেকি? আমি বৃহত্তর অসমীয়া যুব মঞ্চক কিছুদিন আগতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এখন স্মারকপত্র প্রদান করেছিল যে মঙ্গলদৈ অসমীয়া চিকিৎসালয় কয়াকল্প আসনি এখন বটার ধনের কেলেঙ্কারি হওয়া আর আয়ুষ্মানের দরং জেলার স্বাস্থ্যকেন্দ্রত মানে বহুত দুর্নীতি হওয়া বলে আমি অভিযোগ করে ইয়ার তদন্ত করবেন বলে মাননীয় মুখ্যমন্ত্রীক জানাইছিল। আর এই হেৰিতে যে আজি গম পালো যে এজন একাউন্টেন্টক মানে গ্রেপ্তার করেছে বলে, এই মানে এজন একাউন্টেন্টক গ্রেপ্তার করে ইয়ার তদন্ত সামরিব বলে আমি এই আমি ভাবি মানি মানি নলওঁ, কারণ ইয়ার উচিত উচিত মানে রৌ বরালি বুলি ইয়ার তদন্তর মাজলে আনিব লাগিব। এন এস এমর আন্ডারত একটা বিত্তীয় কেলেঙ্কারি আমার মঙ্গলদৈ সিভিল হসপিটালত হয়েছিল আর সেইটোর উপর ডিসি স্যারে একটা মানে এনকোয়ারি কমিটি দিয়ে, এনকোয়ারি কমিটিত গোপাল শর্মা স্যার এডিসি তেখেতে এনকোয়ারি করে পেলে একটা রিপোর্ট সাবমিট করে, তার একাউন্টেন্ট নাম হয়েছিল আপনার ভবেন ডেকা, তার উপর একটা হেৰি আহে, সেইটোর উপর একটা কেস এস্টা হয় মঙ্গলদৈ পি এস 147/24 আন্ডার সেকশন 406/408/409/420 হয় আর সেইটোর উপর আমার এটা ইনভেস্টিগেশন চলা হয়েছে আর এরেস্ট করে মহামান্য আদালত আজি ফরওয়ার্ড করেছো আর কাস্টডি বিচারিছো আমি কোর্টে দিব, তারপর বাকিখিনি ইনভেস্টিগেশন আমার হয়ে থাকবে। এই 2022 আর 23 বর্ষ আর 2023 আর 24 বর্ষ এই 5 কোটি কিমান লাখ টাকা আসে টোটেল সেইখিনির উপর একটা হেৰি হয়েছে। তদন্তর খাতিরত আমি এটা একোখিনি নকও, তদন্তর শেষত তোলাব যেখিনি আছে ইয়ার লগত জড়িত যিমানখিনি মানুষ আছে আমি গোটেখিনিকে এরেস্ট করে এজ পার ল যিখিনি ব্যবস্থা লব লাগে আমি গ্রহণ করি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।